অতুলনীয় এই সবুজে ভরা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আর এমন গ্রাম ভ্রমণের সাথে যদি খোঁজ মেলে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের কিছু নিদর্শন, যদি কানে ভেসে আসে কয়েকশো বছরের প্রাচীন বাংলার ইতিহাসের অজানা কিছু কাহিনী, তাহলে আর পায় কে? কথায় বলে, একে তো মা মনসা, তাই ধুনোর গন্ধ। সেই গন্ধে গন্ধেই আজ আমরা ছুটে চলেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অভিমুখে। ঘাটাল মহকুমা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন কিছু মন্দির আজ দেখব আমরা এই আশা নিয়ে। আপাতত ঢুকে পড়েছি খরার শহরের মণ্ডল পাড়ায়, স্থানীয় মণ্ডল পরিবারের ঠাকুর দালানেটি। লোহার রেলিং বেষ্টিত চত্বরে এই বিশাল ঠাকুর দালানটির দুপাশে দুটি পঞ্চরত্ন মন্দির নজর কাড়ে, একটি বিষ্ণু মন্দির, অন্যটি শিব মন্দির। দুটি মন্দিরেই নিত্য সেবা পুজো হয়, আর বছরের বিভিন্ন সময় ঠাকুর দালানে নানান দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয়। এটি বিষ্ণু মন্দির, দক্ষিণমুখী এই মন্দিরটি। মন্দিরের অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে সমান্তরাল একটি সারি ও দুপাশে কার্নিশ থেকে উল্লম্ব কুলুঙ্গির সারিতে কৃষ্ণ কাহিনী, বিষ্ণুর দশাবতার সহ অন্যান্য দেবদেবীর পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। গর্ভগৃহে প্রবেশ দরজার কাঠের পাল্লার ওপরেও কয়েকটি সুন্দর দেবী মূর্তি নজরে পড়ে। টেরাকোটা সন্ধানে আজ আমরা পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহকুমার অন্তর্গত খরার পুরসভার মণ্ডল পাড়ায় এসে একটি প্রাচীন মন্দিরের সামনে মণ্ডল পরিবারের একটি মন্দিরে উপনীত হয়েছি। আমাদের সঙ্গে আছেন এই মণ্ডল পরিবারের একজন উত্তরসূরি, আপনার নামটা একটু জানানো। অদ্ভুত মণ্ডল, শ্রী অদ্ভুত মণ্ডল। আমরা এনার থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু জানতে চাইব। আচ্ছা, এই দুর্গা দালান কত বছরের পুরনো? এই ঠাকুর দালান আমি আগে বলেছি নিয়ার অ্যাবাউট পৌনে 200 বছর। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন? কে প্রতিষ্ঠা করেছিলেন এ সংক্রান্ত আমি কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করতে পারছি না। আচ্ছা, তবে আমার ঠাকুরদালার পূর্বসূরিরা ব্যবসায়িক কারণে এখানে এসেছিলেন, তারপরে ব্যবসা ক্রমশ ক্রমবৃদ্ধি, সেই প্রেক্ষিতেই আস্তে আস্তে দালান তৈরি হয়েছে এবং ঠাকুর স্থাপন হয়েছে, মানে মন্দির স্থাপন হয়েছে। এটা অনুমিত আর এটাই স্বাভাবিক। তার ঠাকুর নিয়ে হয়তো এসেছে, প্রতিস্থাপন হয়নি, পরে যখন তার অবস্থা ভালো হয়েছে তখন প্রতিস্থাপিত হয়েছে। আচ্ছা, এতে সংস্কার করা হয়েছে দালানটা বোঝাই যাচ্ছে, কতদিন আগে সেটা? এই দালানটা আমরা সংস্কার করেছি, এটা হচ্ছে 2022 ছয় সালে। আচ্ছা, এখানে আরো দুটো মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দির দুটো কিসের? একটা হচ্ছে আপনার বিষ্ণু মন্দির, একটা হচ্ছে শিব মন্দির। আচ্ছা, সেটা কি প্রথম থেকেই ছিল? গোড়া থেকেই আছে, এটা একই স্ট্রাকচার, এটা পুরনো স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা হাত দিইনি। আচ্ছা, বিষ্ণু মন্দিরে কি শিলা রূপে তো পুজো? বিষ্ণু শিলা আছে, নাম আছে বিষ্ণুর। হ্যাঁ, শিলাজি। বিশেষ বলতে নিত্য নৈমিত্তিক ঠাকুরের আমাদের যেটা পুজো ওই তিন মন্দিরেই হয়,
আর অন্য বিশেষ বলতে আমাদের বিভিন্ন বছর ভিত্তিক যে সমস্ত আছে, এই যেমন রাস, এই শিবরাত্রি, গতকাল শিবরাত্রি হয়েছে, শিবরাত্রি, এরকম যেগুলো সবগুলি হয়। আর এই ঠাকুর দালানে ওই দুর্গাপূজার সময় কি শুধু ঠাকুর আসছে? না, দুর্গাপূজার সময় এই ঠাকুর দালানে ঠাকুর আসেনি। দুর্গাপূজার সময় আমরা দুর্গা ঠাকুরের ওই যে চার দিন ব্যাপী, ওই যে ঠাকুরের তিন দিন চার দিন ব্যাপী ওই যে অনুষ্ঠান, তার মধ্যে একটা নবমী আছে, ওই নবমীর দিনটা আমরা পালন করি। নবমীর ছেদ বা ওখানে মায়ের পুজো হয়। আচ্ছা, ওই মন্দিরে? হ্যাঁ, ওই মন্দিরে। আচ্ছা, তাহলে বাকি কি পুজো হয় এখানে? বাকি তো আপনার কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সেটা আপনাদের পারিবারিক পারিবারিক পুজো। আর এই যে মা শীতলা, তার যাজন আমরা করি, কিন্তু এটা টোটাল মণ্ডল পাড়ার মা, এটার উপর আমার পরিবারের হক না, আমাদের সবারই মা, পাড়ার মা। আচ্ছা, এই সমস্ত যে ব্যয়ভার সেটা বহন করে না? এই যে ব্যয়ভারগুলো মানে নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার জন্য, এটা আমাদের পরিবারের মধ্যে একটা ভাগবণ্টন প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী সম্পন্ন। বড় পুজো যখন হচ্ছে, ধরুন দুর্গা পুজো, কালী, যে যার ব্যক্তিগত, আগে একসাথে হতো, আর আজকাল থিওরিটা তো হয়ে গেছে, মানে একটু বুঝতে শিখলেই লে ভেঙে দে সেই থিওরি এখন, যার ফলে এখন যে যার করে। দায়িত্ব একজনকে দেওয়া হয়ে থাকে, সে প্রতি বছর দায়িত্ব কিন্তু পাল্টানো হচ্ছে, এবছর এক্স, আগামী বছর ওয়াই, এইভাবেই দায়িত্ব পাল্টে যাচ্ছে। পারিবারিক পুজো যে তোমার উপরে দায়িত্ব দেওয়া আছে, মানে তুমি অল ইন অল নট দ্যাট, সিস্টেম যা আছে আমাদের সে অনুযায়ী পুজো হবে, পরবর্তীতে আর একজন আসবে, সেটা কালী পুজো দুর্গা পুজো সবেতেই। হ্যাঁ, টোটাল বছরের হিসাব একজনের কাছে থাকবে, বছর কাবার হয়ে গেলে আর একজনের উপর অর্পণ হবে, ওখানে একটা রুটিন ওয়ার্কস আছে। এটি শিব মন্দির, এটিরও কার্নিশের নিচের শাড়িতে আর কার্নিশ থেকে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে পোড়ামাটির ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে দশ মহাবিদ্যা সহ অন্যান্য দেবদেবীর মূর্তি। দুটি মন্দির সহ এই ঠাকুর দালানটি কে নির্মাণ করেছিলেন তা জানা না গেলেও বংশের বর্তমান উত্তরসূরীরা দাবি করেন এগুলো প্রায় 200 বছরের প্রাচীন। পঞ্চরত্ন বিশিষ্ট এই দুটি মন্দির গঠনগত দিক থেকে অভিনব, কেননা পঞ্চরত্ন শৈলীর মন্দিরগুলোতে সাধারণত একতলার ছাদের ওপরে পাঁচটি চূড়া বসানো থাকে, কিন্তু এই দেবালয়টির পাঁচটি চূড়া স্থাপিত হয়েছে দোতলার ছাদের ওপরে। উড়িষ্যা রীতির চূড়াগুলোতে রথ বিভাজন আর পীর ভাগ করা আছে। একতলার অলিন্দহীন মূল প্রবেশপথটি এক খিলান বিশিষ্ট, কিন্তু দুটি মন্দিরেরই দোতলার প্রবেশপথটি ত্রিখিলানযুক্ত, আর তার আগে সরু একটি অলিন্দ আছে। দারুশিল্পের উৎকৃষ্ট উদাহরণ স্বরূপ নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে প্রবেশ দরজার কাঠের পাল্লা দুটিতে। আর এখানে বছর ভোর 12 মাসে 13 পার্বণ চলে, ঘোটা করে যেটা পুজো হয় সেটা হচ্ছে কালী পূজা। এই মা শীতলাকে কেন্দ্র করে আমাদের এই এইটা পুরোপুরি বোধ হয় ওয়ার্ডটাই বলতে পারা যায়, বা ওয়ার্ড বাইরেও 4 নম্বর ওয়ার্ডে চলে গেছে বেশ কিছু, একটা পাড়া, মানে তখন মণ্ডল পাড়া ভার্সেস রায় পাড়া, দুটো পাড়া কিন্তু পাশাপাশি ক্লোজলি রিলেটেড একেবারে, এই দুটো পাড়ার মধ্যে আর পুজোর কম্পিটিশান হতো, এবং মানে বহু দূর দূরান্ত থেকে জনগণ, মানে জনসমুদ্র হতো এখানে, মানে কোন পুজো মণ্ডল মা শীতলা, ওদেরও শীতলা আমাদের শীতলা, আমরা আমাদের ধারণা লয় আমরা এটাই ভাবি যে ও এক বোন, এরা পরস্পর বোন, তাই তো? কিন্তু আমাদের মধ্যে পুজোকে কেন্দ্র করে মারপিট লয়, প্রতিযোগিতা, বিভিন্ন রকমের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ, একে টিপ্পণি মারছে, তার উত্তরটাও পরের দিনে এসে দিয়ে যাচ্ছে, মানে পরের বারে পুজোতে দিচ্ছে, এইরকমভাবে একটা পুজো হতো। সেই সব পুজোগুলো আস্তে 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 ফিকে হয়ে গেছে, মানে বহুদিন সম্পন্ন হয়নি। আচ্ছা,
থাকা পুজো, এটা থাকা পুজো বলতে বুঝতে পারছেন গরুর গাড়ির উপরে থাকা করা হতো। হ্যাঁ, তাতে যে যার দক্ষতার প্রদর্শন করতো সে গরুর গাড়ির উপরে, গরুর গাড়ি চলতে 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 চলমান চলমান অবস্থা। এখন গরুর গাড়ি উঠে গেছে এক প্রকার, মানে এখন আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় না, হবে হয় বহু লং পিরিয়ড, জেস্টেশন পিরিয়ডটা অনেক লং, যার ফলে এখন আমাদের বোধ হয় আগামী দিনে জ্যৈষ্ঠী মাসে হবে, তাই তো নাকি বারোয়ারি পুজো, যেটা দূর দূরান্ত থেকে মানুষ ঘর ছেড়ে দিয়ে পাগল প্রায় অবস্থায়। এই সব পারিবারিক উদ্যোগে সমগ্র ঠাকুর দালানটি সুসংরক্ষিত, তবে মন্দির সংস্কার কালে চড়া রঙের ব্যবহারে পোড়ামাটির মূর্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকাংশে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।